বেরান্ডো মিস্টার শেলভাঙ্কারের ছেলের না, আমাকে বেরান্ডোর কথা বলেছেন তিনি একবার না অনেকবার। আপনাকে খুব নার্ভাস লোক বলে মনে হচ্ছে, যাকে মনে হয় আপনার ফারাক কেটে গেছে। আপনি কদিন আছেন? কাল দিনটা ভালো থাকলে প্রিমিয়াংসি যাওয়ার ইচ্ছে আছে, ওখানকার মনেস্ট্রিতে অনেক পুঁথিপত্র আছে শুনেছি। আপনি কি তিব্বত নিয়ে পড়াশোনা করছেন? প্রাচীন সভ্যতা বলতে তো ওই একটি বাকি আছে, মিশর, ইরাক, মেসোপটেমিয়া এসব তো বহুকাল আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতবর্ষে সবই পাঁচ মেশাল, সৌভাগ্যক্রমে এই সিকিমের মঠগুলোতে সেই পুরনো সভ্যতা কিছুটা আভাস পাওয়া যায়। আপনারাও এসে পড়ুন না প্রেমিয়াংশি। ঠিক কালই যেতে পারবো না, আপনি তো কয়েকদিন থাকবেন ওখানে? অন্তত দিন চারেক থাকার ইচ্ছে আছে। তাহলে হয়তো দেখা হতে পারে। এলে কিছু নুন সঙ্গে নিতে ভুলবেন না। নুন? যোগ ছাড়াতে হলে নুন ছাড়া গতি নেই। ডিসেন্ট লোক মশাই। ডক্টর বৈদ্যর কথা বলছেন? আশ্চর্য ক্ষমতা, কিরকম সব বলে দিলে। আপনার তো ভালো লাগবেই, বলছে ফাঁড়া কেটে গেছে, আর কি চাই? আপনার বুঝি ওর কথাগুলো বিশ্বাস হয় না? বলে গেলে হবে নিশ্চয়ই, এমনিতে এসব লোকের ওপরে চট করে শ্রদ্ধা করা কঠিন, এত বুজরুকের দল আছে এ লাইনে। কিন্তু গুণীলগত থাকতে পারে, এর কথাবার্তার স্টাইলটাই আলাদা। মার্ডারের কথা যে বললে সেটাও আপনার বিশ্বাস হয় না? হয়। কেন বলুন তো? কারণ আছে। সময় নষ্ট করে লাভ নেই, কিছু ক্যালকুলেশন আছে সেরে ফেলি গে। তুই একটু ঘুরে আয়, আমি আধ ঘন্টা আনডিস্টার্ব কাজ করতে চাই। আধ ঘন্টা হয়ে গেছে ফেলুদা। সাসপেক্টের তালিকাটা আপ টু ডেট করে ফেললাম। বীরেন্দ্র যে সাসপেক্ট সেটা তো আগেই জানতাম, শুধু নামটা জানা ছিল না। ডক্টর বৈদ্য কি সাসপেক্ট? লোকটা ভেলকি দেখিয়েছে ভালোই। বৈদ্যর সেলভাঙ্কারের সাথে আলাপ হয়েছিল, সেলভাঙ্কার ওই বলেছিল না বলেছিল সেটা না জানা অবধি বৈদ্য ভণ্ড না খাঁটি সেটা জানা যাবে না। কিন্তু নিশিকান্তবাবুর ব্যাপারটা যে বলে দিল। নিশিকান্তবাবু যে নার্ভাস সেটা বুঝতে অলৌকিক ক্ষমতার দরকার হয় না। আর মার্ডার? মার্ডার না বলে স্বাভাবিক মৃত্যু বললে নাটক জমে না। লোকটা এসেনশিয়ালি নাটুকে, অনেক গুণী লোকই নাটুকে হয়, লোককে চমকে দিতে ভালোবাসে। তাহলে সাসপেক্ট কাকে কাকে বলতে হয়? যথারীতি সকলকেই। ডক্টর বৈদ্য? ওয়াই নট, মূর্তির কথাটা ভুলিস না। হেলমুট রাস্তায় একটু আগে আমার পাশ দিয়ে চলে গেল, আমায় দেখতেই পেল না। হেলমুটও যে রহস্যময় চরিত্র সেটা আগেই বুঝেছি। ও বলছে প্রফেশনাল ফটোগ্রাফার, সিকিম সম্বন্ধে একটা ছবির বই করছে, অথচ রুমটেকে যে অত বড় একটা উৎসব হচ্ছে সে খবরটা সে জানতো না। এখানেই তো খটকার কারণ রয়েছে রে। তার মানে কি হতে পারে? তার মানে এই যে ওর এখানে থেকে যাওয়ার অন্য কোনো কারণ রয়েছে, যেটাও আমাদের কাছে প্রকাশ করছে না। গুড নাইট। গুড নাইট। মন বসছে না। আমারও তাই মনে হয়। কি ব্যাপার? শশধরবাবু বোম্বেতে নেই, আজ ভোরেই বেরিয়ে পড়েছেন, বোধ হয় এখানেই আসছেন। আমার আগের টেলিগ্রামটাকে কাজ দিয়েছে বোধ। আজ একটা এক্সপেরিমেন্ট করব, মনে হচ্ছে একটা ব্যাপারে একটু ছেলে মানুষই করে ফেলেছি। সেটা সত্যি কিনা পরীক্ষা করে দেখতে হবে। নিরিবিলি একটা রাস্তা চাই, লোকে দেখে ফেললে ভাববে পাগল। একবার নাথুলা রোডের দিকটায় গিয়ে দেখতে হবে। কোথায় চললেন আপনারা? শহরটা দেখাই হয়নি, ভাবছিলাম একটু ওপর দিকটায় যাব, প্যালেসের দিকটায়। আমি যাচ্ছি গাড়ির সন্ধানে, আজ দিনটা ভালো। আ গুড ডে টু মেক দ্যাট ট্রিপ টু প্রেমিয়াংশি। আমি থাকতে থাকতে চলে আসুন একবার। গ্যাংটক জায়গাটা খুব সুবিধার না, বিশেষ করে আপনার জন্য নিরাপদ নয় মোটেই। হঠাৎ ও কথাটা বললেন কেন? তুখোড় আছেন বাবাজি,
আমি যেমন ওকে সন্দেহ করছি, ও তেমনি আমাকে সন্দেহ করছে। হয়তো বুঝে ফেলেছে যে আমি একটা গোলমালে জড়িয়ে ফেলেছি। তোমাকে তো সত্যি হুমকি দিয়ে লিখেছে। খাটের ওপর কাগজটা দেখলাম যে। এটা কি নতুন জিনিস হলো? তা অবশ্য নয়। তবে তোর যদি ধারণা হয়ে থাকে একটা তিব্বতী কথার জন্য আমি তদন্ত বন্ধ করে দেব, তাহলে তুই ফেলু মিত্তিরকে এখনো চিনিসনি। এদিকটায় লোকজন খুব কম। প্যালেসের গেট কিছু টুরিস্ট এসেছে। লক্ষণ ভালোই, আয়। এই রাস্তাটা বর্ডারে চলে গেছে না? হ্যাঁ। রোপওয়ে? তোপসে একবার আয়। কখন টাইম? পাথরটার পাশে দাঁড়া, আমি যাচ্ছি নিচে। এক এদিক থেকে ওদিকে হেঁটে যাব, যখন বলবো তখন পাথরটা ঠেলে গড়িয়ে দিবি। এরকম বাধ্য অ্যাসিস্ট্যান্ট কোনো গোয়েন্দার কখনো পেয়েছে বলে আমার মনে হয় না। রেডি? রেডি গো। এবার তুই নিচে যা, আমার মতো হাঁটবি, হাঁটা থামাবি না। যদি দেখিস পাথর তোর দিকে আসছে, তুই লাফিয়ে পাশ কাটাতে পারবি তো? জলের মতো সহজ। কি মূর্খ আমি, কি মূর্খ! এই সহজ দেখতে পেয়েছিলি না? অনেক উঁচু থেকেই পাথরটা এসেছিল, আমি যখন দেখলাম তখন ভেলোসিটি অনেক। আর ঢিলে ঢালে নয়, একটা কুইক এক্সপাসার হওয়া দরকার। কিন্তু অনেক প্রশ্নের তো উত্তর পাওয়া যাচ্ছে না ফেলুদা। কে বললো তোকে? কাল রাতে কখন ঘুমিয়েছি জানিস? আড়াইটে। ফেলুমিত্তির ঘোড়ার ঘাস কাটছে না। এক্সপেরিমেন্ট সাকসেসফুল, পাথর এসে গাড়িতে পড়েনি। ওয়ান ইন এ মিলিয়ন চান্সের উপর নির্ভর করে কেউ খুন করে না। প্ল্যানটা ছিল অন্য, কিন্তু সেটাকে অ্যাক্সিডেন্টের চেহারা দেওয়ার জন্য পাথরটা ফেলা হয়েছিল। মিস্টার শেলভাঙ্কারকে খুন করা হয়েছিল আগেই, তারপর তাকে জিপ সমেত খাদের মধ্যে ফেলা হয়েছিল, তারপর সবশেষে ফেলা হয়েছিল পাথর। কিন্তু তাহলে ড্রাইভার? ড্রাইভারকে হাত করা হয়েছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ এছাড়া জিনিসটা সম্ভব নয়। কিংবা ড্রাইভার নিজেই খুন করতে পারে? না, কেউ টাকার জিনিস কিনে লোককে বলে বেড়ায় না। ড্রাইভারের পক্ষে মূর্তিটার কথা জানার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল বলে মনে হয় না। এখন আমাদের টার্গেট হচ্ছে SKM-0463। SKM-0463 কাল রাত্রে সেলিগুড়ি চলে গেছে। জিপটা নতুন বলে সকলেরই ওটার উপর চোখ, তাই আর বসে থাকে না। তাহলে কি করবে? দাঁড়া একটু ভাবতে দে। কবে পৌঁছেছি আমরা এখানে? 14 এপ্রিল, সেদিন ছিল পয়লা বৈশাখ। ইয়েস ইয়েস। আর খুন হয়েছে কবে? 11-ই। সেদিন গ্যাংটকে ছিল শেলভাঙ্কার, নিশিকান্ত, হেলমুট আর ডক্টর বৈদ্য। আর বীরেন্দ্র? ধরে নিচ্ছি বীরেন্দ্রও ছিল, ধরে নিচ্ছি প্রাইটেক্স ভুল করেনি। আচ্ছা, নিশিকান্তর জানলা দিয়ে কাগজ কবে ফেললো? যেদিন আমরা এসেছি সেদিন রাত্রে। 14-ই রাত্রিরে, গুড। সে সময় কে কে ছিল? হেলমুট, শশধরবাবু, বীরেন্দ্র আর আর নিশিকান্তবাবু। নিশিকান্তবাবু তো থাকবেই, শুধু থাকবেই না, ও যদি কোনো গোলমাল করে থাকে তাহলে নিজের ওপর সন্দেহ হটিয়ে দেওয়ার জন্য নিজেই নিজের ঘরে কাগজ ফেলতে পারে, খাদের মধ্যে গিয়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে পারে। কি গোলমাল করতে পারে নিশিকান্তবাবু? সেটা জানি না, খুন করার সাহসও নেই, লোকটা নেহাতি ভীতু, আর সেটা অভিনয় নয়। আর ডক্টর বৈদ্য? তিনি কবে কালিম্পং গেছেন, অ্যাটল গেছেন কি না তা আমরা জানি না। ডাকবাংলো থেকে যে অন্য জায়গায় ঘাপটি মেরে বসে থাকেননি তার গ্যারেন্টি কি? একমাত্র শশধরবাবুর গতিবিধি সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নেই, কারণ তিনি আমাদের সঙ্গে এক প্লেনে এক জিপে এখানে এসেছেন। মনে হচ্ছে পেমিয়াংসিটা। ও, আমি ঠিক ঠিক পাইনি, একটা জরুরি আলোচনা ছিল, ঘরে যাওয়া চাই কি? নিশ্চয়ই। মে আই ক্লোজ দ্য ডোর? কোল্ড ড্রিঙ্ক বা কফি কিছু চলবে? নো থ্যাঙ্কস।
তোমাদের কয়েকটা ছবি দেখাতে এনেছি। এখানকার প্রিন্ট স্যাটিসফ্যাক্টরি নয়, তাই দার্জিলিংয়ে জানাশোনার দোকানে পাঠিয়েছিলাম। আজ সকালে এনলার্জমেন্টগুলো এসেছে। এটা নর্থ সিকিম হাইওয়েতে তোলা। অ্যাক্সিডেন্টটা যেখানে হয় সেখান থেকে রাস্তাটা একেবারে উল্টো দিকের পাহাড়ে চলে গেছে, যেখান থেকে এগুলো তোলা। ওখানে এক থেকে একটা ভালো ভিউ পাওয়া যায় গোটা এরিয়াটার। ইচ্ছে ছিল পথে মিস্টার সলভাঙ্কারের গাড়িতে উঠে পড়ব, কিন্তু তার গাড়ি তোমার কাছে পৌঁছয়নি। রাইট, ছবি চুলটে চুলটে একটা শব্দ পেয়ে সেদিকে মুখ ঘুরিয়ে আমি এই দৃশ্যটা পাই। আমার টেলিফটো লেন্স দিয়ে তুলে রাখি। মুখ চেনা না গেলেও এটা বোধ হয় ড্রাইভারটা। এটা কয়েক সেকেন্ড পরে তোলা। ড্রাইভারটা এবার উপর দিকে দেখছে, সেখানে আরেকজনকে দেখা যাচ্ছে। এবার পাথর ফেলা হচ্ছে। রিমার্কেবল, অদ্ভুত ছবি। এরকম ছবি আমি কমই দেখেছি। এরকম সুযোগও কমই পাওয়া যায়। তুমি ছবিগুলো তোলার পর কি করলে? গ্যাংটক ফিরে এলাম, হেঁটে গিয়েছিলাম, হেঁটেই ফিরলাম। অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছানোর আগেই সলভাঙ্কারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গ্যাংটকে ঢুকতেই অ্যাক্সিডেন্টের খবর পাই আর সোজা হাসপাতালে চলে যাই। আমি যাওয়ার পরেও ঘন্টা দু এক বেঁচে ছিল। তোমার ছবি তোলার ব্যাপারটা তুমি কাউকে বলনি? বলে কি লাভ, যতক্ষণ না সে ছবি প্রিন্ট হয়ে আসছে ততক্ষণ তো সেটাকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। শুধু আমি জানি যে এটা অ্যাক্সিডেন্ট নয়, খুন। আরও কাছ থেকে তুললে খুনির চেহারাটা বোঝা যেত। ওই লাল পোশাক পরা লোকটা কি তাহলে বীরেন্দ্র? ইম্পসিবল। মানে তুমি এত শিওর হচ্ছ কি করে? কারণ আমি বীরেন্দ্র সলভাঙ্কার। তুমি বীরেন্দ্র? মানে তোমার চুল কটা, তোমার চোখ নীল, তোমার ইংরেজিতে জার্মান টান? ভেরি সিম্পল, আমার বাবা দুবার বিয়ে করেন, আমি প্রথম স্ত্রীর সন্তান। আমার মা ছিলেন জার্মান, বাবা যখন হাইডেলবার্গের ছাত্র ছিলেন তখনই আলাপ, আর ওখানে থাকতে বিয়ে করেন। মার নাম ছিল হেলগা, বিয়ের আগে পদবী ছিল উঙ্গার। যখন ভারতবর্ষ ছেড়ে জার্মানি গিয়ে সেটল করি তখন বীরেন্দ্র নামটা ছেড়ে হেলমুট নামটা নিই, আমার মায়ের পদবীটা। বাড়ি ছেড়ে চলে গেলে কেন? মা মারা যাওয়ার 5 বছর পর বাবা যখন দ্বিতীয়বার বিয়ে করেন তখন মনটা ভেঙে গেল। মাকে আমি ভীষণ ভালোবাসতাম, বাবার উপর একটা ঘৃণার ভাব এলো, তাই চলে গেলাম। 7-8 বছর কষ্টে কাটে। তারপর ছবি তুলতে শিখি, ভালো ফটোগ্রাফার হিসেবে নামও হয়। 4 বছর আগে ফ্লোরেন্সে বাবার এক বন্ধু আমাকে চিনে ফেলে, বাবাকে আমার কথা জানায়। তারপর বাবা ডিটেকটিভ লাগালে আমাকে খুঁজে বের করার জন্যে, সেই থেকে ডায়েরি রাখতে শুরু করি আর আমার চোখের মনিটর রংসহ বদলে ফেলি। কন্ট্যাক্ট লেন্স? 5 বছর আগে ভারতবর্ষে আমি আসি, দেশের ওপর থেকে টান আমার ক্রোড়িনি যায়নি। আমার পিছনে তখনও লোক লেগেছিল, বাবা অনেক পয়সা খরচ করেছেন এ ব্যাপারে। কাঠমান্ডু গিয়ে একটা মনেস্ট্রিতে ছিলাম, যখন দেখলাম সেখানেও পেছনে টিকটিকি ঘুরছে তখন সিকিমে চলে এলাম। তোমাকে ফিরে পেয়ে তোমার বাবা খুশি হননি? আমাকে চিনতেই পারেননি, আমি আগের চেয়ে রোগা হয়ে গেছি। তার উপর আমার লম্বা চুল দাড়ি, আমার চোখের নীল রং। আমার কাছে বসে বাবা বীরেন্দ্র সংক্ষেপে আক্ষেপ প্রকাশ করলেন। ভারতবর্ষে ফিরে আসার আগেই বাবার উপর থেকে আমার বিরাট বেরূপ ভাবটা চলে যায়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষকে অনেক জিনিস মেনে নিতে শিখে। যখন দেখলাম আমাকে চিনতেই পারলেন না তখন আর নিজের পরিচয়টা দিলাম না। শেষ পর্যন্ত হয়তো দিতাম, কিন্তু তারা সুযোগ এলো কই? খুনিকে কোনো ধারণা আছে? ফ্র্যাঙ্কলি বলবো,
আমার মতে ডক্টর বৈদ্যকে কোনো মতেই পালাতে দেওয়া উচিত হয়নি। আমি এ ব্যাপারে তোমার সঙ্গে একমত। ও তো জানে না আমি বীরেন্দ্র, তাই ফস করে আমার নাম ছয় বলে দিল, আর সেই মুহূর্তে লোকটার সম্পর্কে আমার ধারণা পাল্টে গেল। আমার মতে ওই খুন করেছে এবং ওই মূর্তিটা নিয়েছে। সেদিন শেলভঙ্কর কি একাই যায় গুম্ফা দেখতে? আমি আগেই বেরিয়ে পড়ি, বৈঠক গাড়িতে উঠতে থাকতে পারে, সন্দেহ বাঠিকছা বাবার একেবারেই ছিল না, এমনিতে অত্যন্ত সরল প্রকৃতির মানুষ ছিল। আমাদের সঙ্গে প্রেমিয়াংচি যাবে? বাবাকে যে খুন করেছে তার হাতে হাত করা পড়ানোর জন্য আমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। এখান থেকে 150 কিলোমিটার, মানে 6-7 ঘন্টা। রাস্তা খারাপ না হলে আরো তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে। আমার মতে আজই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়া উচিত। আমারও তাই মত। আমি জিপের ব্যবস্থা দেখছি। আমি ওখানকার ট্রাক বাংলো বুকিংটা সেরে রাখছি। বাই দ্য ওয়ে, লোকটা যে পরিমাণে ডেঞ্জারাস, ওর কাছে বন্দুক টন্দুক থাকা কিছু আশ্চর্য নয়। এদিকে আমার কাছে গান বলতে ফ্ল্যাশ গান, তোমাদের কাছে? আর এই যে আমার কার্ড।